প্রতিপক্ষ প্যালেস্তাইন সরে দাঁড়ানোর পর মঙ্গলবার মুম্বাইতে নেপালের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারত দু দশক পর ফিফা ক্রমতালিকায় একশো নম্বরে উঠে আসার পর এই ম্যাচ গুরুত্বপূর্ণ কনস্টান্টাইনের ভারতের কাছে অসুস্থতার জন্য শিবিরে যোগ দেননি মোহনবাগানের প্রীতম কোটাল তবে বাংলার ফুটবল প্রেমীদের নজরে থাকবেন মোহনবাগানের গোলকিপার দেবজিৎ মজুমদার টানা তিন মরসুম দুরন্ত পারফর্ম করার পর ডাক পেয়েছেন ভারতীয় দলে এই মুহূর্তে ভারতের সেরা গোলকিপার প্রথম একাদশে ঠায় পান কি না সেদিকে নজর ফুটবল মহলের কোচ কনস্টান্টাইন অবশ্য বেশ সিরিয়াস প্রতিপক্ষ নিয়ে প্রায় সপ্তাহ দুয়েকের বেশি সময় শিবির করানোর পর যেজেদের কোচের লক্ষ্য ফিফা ক্রমতালিকায় সেরা একশোর মধ্যে নিজেদের স্থান ধরে রাখা সৌভিক মজুমদার এবিপি আনন্দ